আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চালের আমদানি শুল্ক কমিয়ে 25% নির্ধারণ করেছে সরকার। বিমানে যুক্ত হলো নতুন উড়োজাহাজ ধ্রুবতারা, দক্ষিণ পূর্ব এশিয়ায় যোগাযোগ বাড়াবে বললেন প্রধানমন্ত্রী। প্রথম দফা পৌরসভা নির্বাচন কাল, পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম। সেবা প্রত্যাশী মানুষের আশ্রয়স্থল হবে থানা, পুলিশের আচরণ পরিবর্তন সহ অভ্যন্তরীণ দুর্নীতি দূর করতে চান আইজিপি। এবং করোনায় বিপর্যস্ত দেশের শিক্ষা ব্যবস্থা, ক্ষতি পুষিয়ে নেওয়া সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, অভিমত বিশ্লেষকদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, চালের আমদানি শুল্ক 62.5% থেকে কমিয়ে 25% নির্ধারণ করেছে সরকার। বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকারি পদক্ষেপ নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, বেসরকারিভাবে চাল আমদানি করতে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 10 জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন বৈধ আমদানিকারকরা। পরবর্তীতে সেগুলো যাচাই বাছাই শেষে আমদানির অনুমতি দেবে খাদ্য মন্ত্রণালয়। নিয়ন্ত্রিত পদ্ধতিতে নির্দিষ্ট পরিমাণ চাল আমদানির সুযোগ দেওয়া হবে বলেও জানান খাদ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন পার্সেল ট্যাক্সে বেসরকারি ভাবে চাউল আমদানি করার জন্য, তবে এটা নিয়ন্ত্রিত পদ্ধতিতে। যারা বৈধ যারা আমদানিকারক রয়েছেন তারা খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হল সর্বাধিক প্রযুক্তি সম্পন্ন উড়োজাহাজ ধ্রুবতারা। গণভবন থেকে উড়োজাহাজটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অভ্যন্তরীণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় যোগাযোগ বাড়াবে ধ্রুবতারা। এ সময় 20টি ফায়ার স্টেশন, 6টি আঞ্চলিক পাসপোর্ট অফিস, মহিলা কেন্দ্রীয় কারাগার ও এলপিজি স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরো জানাচ্ছেন আপেল মাহমুদ। আকাশপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বহরে যুক্ত হল কানাডার তৈরি -8Q400 উড়োজাহাজ ধ্রুবতারা। 74 আসনের উড়োজাহাজটি পরিবেশ বান্ধব ও অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ। দেশের অভ্যন্তর সহ 3 ঘন্টায় যে গন্তব্যগুলোতে পৌঁছানো যায় সেখানে এটি দিয়ে ফ্লাইট চালাবে বিমান। গণভবন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিডিও কনফারেন্সে উড়োজাহাজটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানুয়ারির মধ্যে কানাডা থেকে আরও 2টি -8 বিমান আসবে বলে জানান তিনি। আমাদের যেমন আভ্যন্তরীণ যোগাযোগটা বাড়াবে, পাশাপাশি আমাদের এই বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে একটা যোগাযোগ স্থাপন আমরা করতে পারবো, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাটাকে সার্বিক উন্নয়ন করা। আর সেই সাথে আমরা মনে করি আমাদের আশেপাশে সমস্ত দেশের সাথে আমরা একটা যোগাযোগ স্থাপন করতে চাই। এ সময় ঢাকার কেরানীগঞ্জে 300 বন্দী ধারণ ক্ষমতা মহিলা কেন্দ্র কারাগার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কারাগার থেকে আদালতে প্রযুক্তির মাধ্যমে মামলার কার্যক্রম পরিচালনার পাশাপাশি কারাগারকে অপরাধীদের সংশোধনাগার হিসেবে ব্যবহারের নির্দেশ দেন তিনি। ভিডিও কনফারেন্সে 20টি উপজেলায় 146 কোটি টাকায় নির্মিত ফায়ার স্টেশনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, অগ্নি নির্বাপন নিরাপদ ও আধুনিক করতে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। অনুষ্ঠানে 110 কোটি টাকা ব্যয়ে 6টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ছাড়াও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জ্বালানি সুবিধা দিতে এলপিজি স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। আগামীকাল অনুষ্ঠিত হবে প্রথম দফা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। সকাল 8টায় শুরু হবে ভোট নেওয়া এবং চলবে 1টানা বিকেল 4টা পর্যন্ত। এ দফায় দেশের 24টি পৌরসভায় ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়ন।
নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে শনিবার মধ্যরাতে, এখন ভোট গ্রহণের অপেক্ষা। সোমবার ২৪ পৌরসভায় ইভিএম এর মাধ্যমে মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে রায় দেবেন ভোটাররা। এ দফায় ভোটার সংখ্যা ৬,২৪,৮০৭ জন, কেন্দ্র ৩১৯টি। মেয়র পদে দলীয় আর কাউন্সিলর পদে নির্দলীয় প্রতীকে হচ্ছে নির্বাচন। প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। মেয়র পদে দলীয় ও স্বতন্ত্র মিলে মোট প্রার্থীর সংখ্যা ৯৩ জন। ২৪ পৌরসভায় সাধারণ ওয়ার্ডের সংখ্যা ২১৬ আর সংরক্ষিত ওয়ার্ড ৭৪টি। সুষ্ঠু নির্বাচনে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া করোনা সংক্রমণ বন্ধে স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডে আমরা ইভিএম এ ভোটদান প্রক্রিয়া আমরা ভোটারদেরকে দেখাচ্ছি। তাছাড়া আমরা লোকাল কেবল নেটওয়ার্কে টিভিসির মাধ্যমে আমরা প্রচার করতেছি ইভিএম এর মাধ্যমে কীভাবে ভোটদান করা যায়। ভোট প্রদানের বিষয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা সহ সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। এবং র্যাব, বিজিপি এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হবে। বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ি, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর ও মানিকগঞ্জ পৌরসভা সহ বিভিন্ন বিভাগের ২৪ পৌরসভায় ভোট গ্রহণ হবে ২৮ ডিসেম্বর। এছাড়া দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় ভোট গ্রহণ হবে আগামী বছরের ১৬ জানুয়ারি। মোট ৪-৫ ধাপে সারা দেশের মেয়াদ শেষ হওয়া পৌরসভাগুলোতে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। থানাকে সেবা প্রত্যাশী মানুষের আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ। এ লক্ষ্যে পুলিশের অভ্যন্তরীণ দুর্নীতি দূর করার পাশাপাশি আচরণও পরিবর্তন আনা হচ্ছে। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। থানায় গিয়ে সাধারণ মানুষ তার কাঙ্ক্ষিত সেবা পান না, উল্টো হয়রানির শিকার হন, এ অভিযোগ অনেক পুরনো। এ ধারা থেকে বের হয়ে আসতে এবং আধুনিক ও সেবাধর্মী পুলিশ গড়ে তুলতে নানা উদ্যোগ নিয়েছে বাহিনীটি। এর মধ্যে অন্যতম ওপেন হাউস ডে, কমিউনিটি পুলিশিং, উঠোন বৈঠক এবং বিট পুলিশিং। এর মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তথ্যের আদান প্রদান হয় মাঠ পর্যায়ের পুলিশের। একই সাথে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে এসব উদ্যোগ। এত কিছুর পরও বিভিন্ন সময়ে থানা পুলিশের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শোনা যায়। এসব অভিযোগ কমিয়ে আনার পাশাপাশি থানাগুলোকে সেবাপ্রত্যাশী মানুষের আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান পুলিশ প্রধান। থানা হতে হবে, আমি মনে করি, জনগণের জন্য একটা সার্ভিস ডেলিভারি পয়েন্ট। আমি সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, যদিও এটা একসময় ট্যাবু ছিল, কারণ সাধারণত এটি সামনে আনতে চাইতো না, কিন্তু আমি এই ট্যাবু ভেঙে বেরিয়ে এসে দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছি এবং আমাদের সহকর্মীদের মোটিভেট করছি এই দুর্নীতি থেকে দূরে সরে আসার জন্য। পুলিশের শীর্ষ কর্মকর্তা আরও বলেন, আচরণ পরিবর্তন করা গেলে সাধারণ মানুষের মধ্যে পুলিশ ভীতি অনেকটাই কমে আসবে। কন্ডাক্ট, আচরণ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আচরণ পরিবর্তনের জন্য কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট লাগে না, কোনো প্রশিক্ষণ লাগে না। আমি চাইলে কিন্তু আগামীকাল থেকে বা এখন থেকে আচরণ ভালো করতে পারি। এটা হচ্ছে একান্ত ব্যক্তিগত পার্সোনাল ট্রেইট। মানুষের প্রতি সিম্প্যাথেটিক হওয়া, সাপোর্টিভ হওয়া, মানুষকে টু সার্ভ দেম উইথ এ স্মাইল, একটা মানুষ ডিস্ট্রেসে যে মানুষটা পড়ে, মহাবিপদে পড়ে, সেই মানুষটা দৌড়ে পুলিশের কাছে আসে এবং সেরাতে করে এসে একটা পরম নির্ভরতা লাভ করতে পারে, আমাদের লোকজনকে আমরা সেই প্রেরণা দেওয়ার চেষ্টা করছি। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশের সাথে সাধারণ মানুষের সেতু বন্ধন তৈরিতে কাজ করছে বাহিনীটি, এমনটি জানালেন পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবারে থাকছে বর্ষ শেষের বিশেষ প্রতিবেদন, বিদায় ২০২০। করোনা ভাইরাস লণ্ডভণ্ড করে দিয়েছে দেশের শিক্ষা ব্যবস্থাকে। ১০ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষার্থীদের দেয়া হয়েছে অটো পাস, বাড়ছে স্টেশন জট, বাড়ছে চাকরি প্রত্যাশীদের হতাশাও। নতুন বছরে এসব ক্ষতি পুষিয়ে নেওয়া সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন শিক্ষা গবেষকরা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল।
সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। করোনার থাবায় সেই বন্ধ যে এত দীর্ঘ হবে তা কেউ ভাবতেও পারেননি। শিক্ষা খাতে এমন অচলাবস্থা কখনো দেখেননি দেশের মানুষ। শিক্ষাকে এগিয়ে নিতে জীবনকে ঝুঁকিতে ফেলতে চায়নি সরকার, তবে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে সংসদ টিভি ও অনলাইনে ক্লাস পরীক্ষা নেওয়া হয়, কিন্তু তাতেও খুব বেশি লাভ হয়নি। বাধ্য হয়ে 1972 সালের পর প্রথমবার শিক্ষার্থীদের অটো পাস দেওয়া হয়। পরীক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট আমাদের সকলের জীবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনা মহামারীর কারণে ক্ষতির শিকার সর্বস্তরের 4 কোটির বেশি শিক্ষার্থী, বিশেষ করে শিক্ষা জীবনের শেষ স্তরে থাকা চাকরি প্রত্যাশীদের দিন কাটছে চরম হতাশায়। আমাদের পড়ালেখা অনেক পিছিয়ে গেছে। আমরা করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা সংশ্লিষ্ট সবাই। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় ঢাকা ছেড়েছেন অনেকেই, বাঁচার জন্যই তো চলে যাইতাছি গ্রামে, আবার পেশা বদলাতে বাধ্য হয়েছেন কেউ কেউ। ক্লাস পরীক্ষা না হলেও 16 আনায় ফি আদায় করেছে অনেক প্রতিষ্ঠান। বাচ্চা পড়ে, আমার বাচ্চা তো সরকারের বাচ্চা পড়ে না। সুখবর নেই নতুন বছরেও, 16 জানুয়ারি পর্যন্ত বন্ধই থাকছে শিক্ষা প্রতিষ্ঠান, হচ্ছে না এবারের বই উৎসবও। এর মাঝে প্রস্তুতি নিতে হচ্ছে SSC মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে। কাজের যে যজ্ঞ, কর্মযজ্ঞ, সেটিকে কম সময়ের মধ্যে কীভাবে ফিট ইন করতে পারি, এটি হলো আমাদের দৃষ্টি। করোনা মোটামুটি নিয়ন্ত্রণে আসলে মার্চ থেকে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হতে পারে, তবে এবছর শিক্ষায় যে ক্ষতি হলো তা পুষিয়ে নিতে ব্যাপক পরিকল্পনা নেয়ার পরামর্শ দিচ্ছেন শিক্ষা গবেষকরা। আমরা অনেক বড় বড় সেতু কালভার্ট বানাতে পারবো, না পারলেও পরবর্তীতে করতে পারবো, কিন্তু শিক্ষায় ক্ষতির কারণে একটি প্রজন্ম যদি পিছিয়ে যায়, সেই ক্ষতিটা যত শীঘ্র সম্ভব পুষিয়ে নেওয়াটা খুবই প্রয়োজন। সীমিত পরিসরে হলেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শ্রেণীকক্ষে পঠন পাঠনের ধারাটি ফিরিয়ে আনা। 2020 সালের করোনার বিষ বাষ্প সরিয়ে 2021 সালে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবারও মুখরিত হয়ে উঠবে এমন প্রত্যাশা সবার। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। পদ্মা অয়েল লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য 125% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। 30 জুন 2020 সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 27.79 টাকা। আগের বছর EPS ছিল 29.07 টাকা। সম্পদ মূল্য হয়েছে 157.64 টাকা। আগামী 27 ফেব্রুয়ারি AGM অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 18 জানুয়ারি। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কক্সবাজারের চকরিয়ায় ভেজাল ও নিম্নমানের মরিচ বীজ বুনে সর্বশান্ত হয়েছেন 500 শতাধিক কৃষক। ফলন আসার শুরুতেই মরে যাচ্ছে বেশিরভাগ মরিচ গাছ। সুপ্রিম সিড কোম্পানি ও শহীদ এগ্রো সিড নামের 2টি কোম্পানির মরিচ বীজ থেকে এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা। কক্সবাজারের চকরিয়ার পূর্ব বড় ফেওলা এলাকার মাতামুহুরী নদীর পাড়ে প্রতি বছর মরিচ সহ রকমারি সবজি চাষ করেন কৃষকরা। এলাকাটি সবজি চাষে প্রসিদ্ধ, সেখানে এবছর বেশিরভাগ কৃষক মরিচ চাষ করে সর্বশান্ত হয়েছেন। একটা হইলো বিজেলি ফেলা, আরেকটা হইলো আপনার এই চানটা, আরেকটা হইলো আপনার নবীন মরিচ। এটা ঋণ নিয়ে আমার জমিদারকে টাকা দিছিলাম। আমার 2টা গরু আছে, দুধের গরু, এইটুগুলো বিক্রি করি। আমার স্বর্ণ আছে 3 বড়ি, এগুলো বিক্রি করি, সব চলে গেছে। সুপ্রিম সিড কোম্পানির সানড্রপ ও শহীদ এগ্রো সিড কোম্পানির ফেজাল মরিচ বীজ বুনেই তাদের এই দুর্দশা বলে অভিযোগ করেন মরিচ চাষিরা।
সর্বশান্ত কৃষকরা মানববন্ধন করে ক্ষতিপূরণের পাশাপাশি এই বীজ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান কৃষক নেতারা। 10 কোটি টাকার মতো আমার প্রান্তিক কৃষকদের ক্ষতি হয়েছে, যারা প্রতারণা করেছে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি প্রশাসনকে অনুরোধ জানাবো। কৃষকদের সাথে এই ধরনের প্রতারণা ফৌজদারি দণ্ডনীয় অপরাধ বলে মনে করছেন জেলা প্রশাসক। আমি কৃষি বিভাগের সাথে এই বিষয়ে কথা বলবো, যদি এরকম হয়ে থাকে কনসার্ন যারা কোম্পানি আছে বা প্রতিষ্ঠান আছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কৃষি বিভাগকে অনুরোধ জানাবো। জেলা প্রশাসন থেকে মরিচ বীজ বিক্রেতা ওই কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান জেলা প্রশাসক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে পরিবর্তিত রূপের করোনা ভাইরাস। নতুন করে কানাডায় শনাক্ত হয়েছে এই ভাইরাস। এরই মধ্যে ডেনমার্ক, নেদারল্যান্ডস, ইতালি, জার্মানি, স্পেন, বেলজিয়াম, সুইডেন, সুইজারল্যান্ড এবং ফ্রান্সে করোনার এই ধরনের অস্তিত্ব দেখা যায়। আর ইউরোপের বাইরে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, লেবানন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং জাপানে করোনার এই পরিবর্তিত রূপটি শনাক্ত হয়। আগামীকাল থেকে এক মাসের জন্য বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে জাপান। গত 14 ডিসেম্বর করোনার অতি সংক্রামক এই ধরনটি শনাক্তের খবর জানায় যুক্তরাজ্য। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। জামালপুরে আবাসিক এলাকায় চামড়ার পরিত্যক্ত অংশ ব্যবহার করে গুড়া তৈরির কারখানা গড়ে তোলায় পরিবেশের মারাত্মক দূষণ হচ্ছে। স্থানীয়রা জানান, আক্তার হোসেন নামে এক ব্যক্তির 2 বিঘা জমি ভাড়া নিয়ে এই কারখানা পরিচালিত হচ্ছে। ঢাকার বিভিন্ন ট্যানারি থেকে পরিত্যক্ত চামড়া নিয়ে এখানে সেদ্ধ করা হয়। জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় অব্যবহৃত প্লাস্টিক। একদিকে খালো ধোয়া, অপরদিকে চামড়ার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। দেখা দিচ্ছে শ্বাসকষ্ট সহ নানা রোগ বালাই। তবে পরিবেশ দূষণ রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জামালপুরের জেলা প্রশাসন। এবারে পাটেক্স খেলার খবর। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে 82 রানের লিড নিয়েছে ভারত। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ 5 উইকেটে 277 রান। এর আগে 1 উইকেটে 36 রান নিয়ে দিনের খেলা শুরু করেন শুভমান গিল এবং চেতেশ্বর পূজারা। ব্যক্তিগত 45 রানে প্যাভিলিয়নে ফেরেন গিল। দলীয় 64 রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন পূজারা। পঞ্চম উইকেটে পতন হয় 173 রানে। তবে অধিনায়ক অজিঙ্কা রাহানের অপরাজিত সেঞ্চুরিতে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে ভারত। 104 রানে অপরাজিত থাকে তিনি। প্রথম ইনিংসে 195 রান করেছিল অস্ট্রেলিয়া। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। চালের আমদানির শুল্ক কমিয়ে 25% নির্ধারণ করেছে সরকার। বিমানে যুক্ত হল নতুন উড়োজাহাজ ধ্রুবতারা। দক্ষিণ পূর্ব এশিয়ায় যোগাযোগ বাড়াবে বললেন প্রধানমন্ত্রী। প্রথম দফা পৌরসভা নির্বাচন কাল, পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম। সেবা প্রত্যাশী মানুষের আশ্রয়স্থল হবে থানা। পুলিশের আচরণ পরিবর্তন সহ অভ্যন্তরীণ দুর্নীতি দূর করতে চান আইজিপি। এবং করোনায় বিপর্যস্ত দেশের শিক্ষা ব্যবস্থা, ক্ষতি পুষিয়ে নেওয়া সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, অভিমত বিশ্লেষকদের। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।